হ্যালো বন্ধুরা আজকে তুমি সবাই থামেলটা দেখে বুঝছো যে আমি আজকে সিপাই জেলার যাইতেছি আর আমার সঙ্গে আছে দিদি মা আর দাদা ভাই না তো আমরা সবাই মিলে একটা মারুতি রিজার্ভ করে নিয়ে হয়েছে কারণ সিপাই জেলার প্রথম গেটের থেকে দ্বিতীয় গেটে যাইতে অনেকখান জায়গা হাটন লাগে তো তার লাগে আমরা মারুতিটা রিজার্ভ করা নিয়েছে নাইলে অন্য গাড়ি কই না বাহিরটা যাই তো এত অনেকখান দূর পাক্কা তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটারের মতন রাস্তা আর তারপর আমরা এই দেখো বৃত্তে ঢুকলাম তো দ্বিতীয় গেটের মধ্যে টিকিট কাটলাম তো জনপতি ধরনের পঞ্চাশ টাকা করে টিকিট লাগবো টাকা 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 আর মারুতি গাড়ি বা বাইক নিয়ে আলাদা একটা চার্জ ভাল্লুকের সঙ্গে আর এই দেখো দিদি আর মা তো দিদিরে কইলাম একটু হাই করতো হাই করলো আর এইদিকে ভাইনারাই দেখো দাদা ভাই কুলোলে রেখেছে আর ভালুকটা দিকে আসতো তারপরে দেখো চিতা বাঘ দেখলাম চিতা বাঘটা দেখে হাঁটতেছে আর অনেক মানুষে দেখতাছে আর ওই দেখো খুব সুন্দর কিন্তু চিতা বাঘটা তারপরে সঙ্গেই কিন্তু আছে না সিংহ আসল সিংহ আমার খায়েটে একদম ঘুম দিচ্ছে বিন্দাস দেখতেছো ডাকতাছি কত ডাকা ডাকছি আই তো আইসি আর না তো তারপরে আমার কাছে এদিকে ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি আর অনেক শিপা কিন্তু অনেক বানর আছে তো ওই দেখো সারস পাখি সারস পাখিটি মোবাইলে দেখতে মানে আমি মোবাইল দিয়ে তো ভিডিও করি মুরু ব্লগার তো তার লাগে দেখো সারস পাখি কিন্তু খুব বড় মানে সামনে থেকে দেখলে অরিজিনালি খুব ভালো লাগে আর এইগুলি পিঞ্জুরের মধ্যে রাখছে আর আমার কাছে সিপাহী জলা ঘুরতে কিন্তু খুব ভালো লাগে আর কতদিন আগে শুনছিলাম রয়্যাল বেঙ্গল টাইগারটা আনছে তো বেঙ্গল টাইগার ওই দিকে দূরে বয়ে এসতো তো ওইটা মোবাইলে আর দেখা দিতেছে না আমি সরাসরি দেখাইলাম খুব বড় প্রজাতি দেখতে খুব ভালো লাগছে আর এইদিকে ভালো লোক আর ভালো গাছে উঠানোর চেষ্টা করতেছিল আর তারা লেগে খেলনের লেগে সুন্দর সুন্দর এইদ একটা অঙ্গগর বানায় রাখছে তো ওইদিকেই কিন্তু খুব ভালো লাগছে আর সজাগরও আছে তো দুইটা সজারও দেখলাম এগুলি মানে হাঁটতেছে আর হাঁটলে আলাদা একটা অনুভব সামনে আটলে মানে ঝং 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 করে আওয়াজ করে আর সিপাই জলের ভিতরে মানে অন্যতমের ভিতরে একটা জিনিস আছে যে চশমা বানর আর এইদিকে দুইটা দেহ ভাগ খাইটে আর টঙ্গলের ভিতরে কি সুন্দর করে ঘুম দিছে আর বানর প্রজাতিটা অনেক আছে আর ভাল্লুকের প্রজাতিও আছে আর ভাই নিয়ে দিকে দেখো দেখতে আছে ভালো করে আমরা সবাই দেখতেছি আর অজোগর সাপ আসাও ছয় সাতটার মতন তো এইদিকে দেখতে এত সরাসরি দেখতে কিন্তু খুব ভালো আর যারা যারা সিপাই জলাতে আইসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছে না আমার চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ কুমিরটি কি বড় আর আমার দিদি মা তারা প্রথম আইসে তো তার আগে এর আগে আসছে না আর আমি এর আগে আরো দু তিনবার আইসি আর ময়ূর দেখো প্যাকপ মেলছে তো সেদিন কিন্তু বৃষ্টি আসতো না মোটামুটি একটু মেঘলা মেঘলা বাবা আসতো তার লাগে প্রেকমটা উঠছে খুব সুন্দর লাগছে আর এরকম প্রেকমের দৃশ্যটা দেখতে কিন্তু আলাদাই মজা লাগছে মনে হয়েছে শিপা জলাতে আয়া আমি সার্থক হয়ে গেছি তো তোমরা সবাই কিন্তু কমেন্টে জানো ভিডিওটি কীরকম হয়েছে তারপর এইদিকে দেখো শুকুন তো অনেকগুলি শুকুন আসতো তো হয়েছে ইটারি দেখতে ভালো লাগছে আরেকটা সরস পাখি দেখলাম তো এটারও কিন্তু খুব সুন্দর আর এর আগে বইয়ের ভিতরে দেখতাম যে ধনেশ পাখির ছবি আর এর আগে পরে আমি দেখতে পারছি না পাখিটা কোন সময় যেন আড়ালে হয়ে গেছে গা ধনেশ পাখি সত্যি ঠোঁটটা কিন্তু খুব বড় আর পিঞ্জরের ভিতরে আসলো আর অনেক কিছু কিন্তু সিপাই জলাতে খাওয়া দাওয়া করছি সবগুলি আর ভিডিওতে দেখাইতে পারছি না আর হরিণ আসলো অনেকগুলি তোমরা সবাই দেখতে আর সরাসরি দেখতে কিন্তু আলাদাই মজা তো সত্যি কথা বলতে গেলে আমার কাছে শিপাই জলাত ঘুরতে খুব ভালো লাগে তার লাগে আমি কয়েকদিন পরে পরে সিপাই জলাতে ঘুরতে আই তো আজকে কিন্তু অনেকটা ঘোরাঘুরি হয়েছে খুব মজা হয়েছে তো দেখা হইতাছে নেক্সট ব্লগে টাটা